তো আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এই সময় সরিষার ক্ষেতের মাঝখানে কেন, বাট এটা অ্যাকচুয়ালি কোনো সরিষার ক্ষেত না, কোনো ভিডিও করতেছি না। আর এখানে দিচ্ছে হচ্ছে হাঁসের মাংস কয় পিস, এক দুই তিন পিস, আর এটা ছোট একটা চর্বি, মেনলি তিন পিস, আর ঝোল দেওয়া আছে। সবাই আসবেন, দাঁত রইল, অনেক সুন্দর পরিবেশ সবাই রাখছে। কুটুম্বাড়ি বিয়ানবাড়ি হোটেল খুবই ভালো লাগছে, আমার পরিবার সহ খাচ্ছি, এটা আমাদের কাছে খুব আনন্দদায়ক এবং ভালো লাগছে। আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ সাদমান হোসেন সাকিব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আসি হচ্ছে সরিষার ক্ষেতের মধ্যে। তো আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এই সময় সরিষার ক্ষেতের মাঝখানে কেন, বাট এটা অ্যাকচুয়ালি কোনো সরিষার ক্ষেত না, কোনো ভিডিও করতেছি না। আসলে রাজশাহী থেকে একটু বাইরের দিকে আসছি, গ্রামের সাইডে যাচ্ছি। তো আজকে কোনো ট্র্যাভেল ভ্লগ করতেছি না বা কোনো টুরিং ভ্লগ বা মানে কিছুই করতেছি না। আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আলাদা একটা জিনিস, স্পেশাল একটা জিনিস, যেটা আমি কখনো করি নাই, ট্রাইও করি নাই, ইভেন আপনারাও আমার চ্যানেলে কখনো এইরকম ভিডিও দেখেন নাই। তো আজকে আমরা যেখানে যাচ্ছি বা যেটা করতে যাচ্ছি তার নাম হচ্ছে ফুড ব্লগিং। তো রাজশাহীর থেকে ঠিক একটু বাইরে, রাজশাহীর একটু বাইরের সাইডে জায়গার নাম হচ্ছে মরমরা বাজার। তো ওই জায়গাতে মনে করেন আপনার হাঁসের কালাভুনা তৈরি করে। তো ওটা কখনো খাওয়া হয়নি আমার, তো ভাবতেছি ওটা খেয়ে দেখি, আর সেই সঙ্গে সেই অনুভূতি, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্য হয়তো বা আজকে ফুড ব্লগিং করব, ইনশাল্লাহ ভালো লাগবে। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম যেহেতু, চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে যে কেমন হবে। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন, আর দেখা হচ্ছে সোজা মরমরা বাজারে হাঁসের কালাভুনা খেতে। শান্তি, এই রাস্তাটা দেখেন অসম্ভব রকম সুন্দর, রাস্তার চারিপাশে জাস্ট গ্রামের পরিবেশ, আর রাস্তাটা চিকন, আর এই যে সরিষার ক্ষেতগুলোর জন্য যা সুন্দর একটা ফিল আসতেছে, আর সূর্য দেখেন মাথার উপরে, আর পুরোটা হচ্ছে ক্ষেত। আলহামদুলিল্লাহ, আচ্ছা আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁসের কালো ঘোনা তো নাকি মামা? আচ্ছা আপনার নামটা কি? জি সাজু। সাজু, একটু জোরে বলেন তাহলে হবে। তো এখানে কয় প্রকার হাঁসের মাংস আছে? রাজহাঁস, পাতিহাঁস, চীনাহাঁস। চীনাহাঁস, আর সবগুলো প্রাইস তো সেম? হ্যাঁ জি সেম। আচ্ছা, মানে রান্নাটা করেন কখন, সকালে নাকি? হ্যাঁ সকালে। সকালে কতক্ষণ রান্না হতে সময় লাগে এগুলো? কোনটা মানুষ বেশি খায়? রাজহাঁসটা বেশি খায়। আচ্ছা, আর প্রতিদিন কিরকম লোক খাইতে আসে? শুক্রবার শনিবার একটু বেশি ভিড় আপনার, সপ্তাহে ছুটি যেরকম, এমনি মিডিয়াম ধরেন। তো আমাদেরকে কোনটা খাওয়াবেন বলেন? যার যেটা চয়েস ধরেন। এটাই বেশি খায় নাকি মানুষ? তাহলে এটা আমাদেরকে দুইটা প্যাকেজ দেন, আমরা যেহেতু দুইজন। তো চলেন আমরা ভিতরে বসি, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এখানে হাঁসের মাংস দিচ্ছে, এক প্লেট ভাত, দুইটা শসা, আর এক পিস লেবু। প্রথমে লেবুটা নিই ভালো করে, লেবু অবশ্য আমার খুব বেশি পছন্দ। আর এখানে দিচ্ছে হচ্ছে হাঁসের মাংস কয় পিস, এক দুই তিন পিস, আর এটা ছোট একটা চর্বি, মেনলি তিন পিস, আর ঝোল দেওয়া আছে। তো প্রথমে ঝোলটা নেই, থাক পরে নিচ্ছি। এখানে লোকজন মোটামুটি আসে, খুব ভালোই লোকজন আসে, দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো আপনারাও চলে আসবেন খাইতে, আর দোকানের নাম আর অ্যাড্রেসটা আমি পরে দিয়ে যাচ্ছি। তো মাখাই নেই, একটু ক্লোজ নিয়ে আসেন খাবারের দিকে। আচ্ছা, মাংসটা এটা রাজহাঁস না, জিভে জল চলে আসতে সেরকম একটা অবস্থা।
ভালো করে মাখিয়ে নিলাম। বিসমিল্লাহ। মাংসটা সিদ্ধ হয়েছে ভালো, এই দেখ হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে এক কথা। আর যখন লেবুটার টেস্ট যখন আপনার মাংসের মধ্যে পড়বে টেস্টটা বেড়ে যাচ্ছে বাস্তবে। আরেকবার নিয়ে দেখি, টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। আর এখানকার যে ঝোলটা আছে না, ঝোলটার টেস্টও মাশাল্লাহ অনেক ভালো। ঝোল দেখেন, ক্লোজ নিয়ে আসেন খাবারের দিকে। ঝোলটা দিয়ে যখন আপনি একদম মাখাচ্ছেন, মানে খুব ভালো একটা ফিল দিচ্ছে যে আপনি কিছু একটা খাচ্ছেন, ভালো কিছু একটা আপনাকে ফিল দিবে। আর যখন এরকম মাংস নিয়ে এতগুলো ঝোল সহ আপনি যখন মুখে দিবেন, মাশাল্লাহ অনেক টেস্ট। তো দেখতে পাচ্ছেন দোকানটা মাশাল্লাহ বড়, আর এখানে অনেক লোকজন খাইতে আসে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম, আর আমার ফুড ব্লগিংটা বলতে পারেন যে জীবনের প্রথম ফার্স্ট, সেই হিসাবে আমি জানি না কেমন হচ্ছে, বাট আমি যেটা ফিল করতেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি, যেন আপনারা খাইতে আসে সেম জিনিসটা ফিল করেন। আর এখন অবশ্য ফাঁকা, এই যে আমার কিছু ফ্রেন্ড সার্কেল মানে এলাকার কিছু লোকজন তারা খেয়ে গেল, আর এখন বর্তমানে ফাঁকা। আর ওই পাশে একটা দোকান আছে, ওখানেও মোটামুটি প্রচুর ভিড়। আর এই পাশে দেখতে পাচ্ছেন গ্রামের একটা পরিবেশ, আর এই পাশে বসে আছে হচ্ছে কাফি ভাই, আর এটা হচ্ছে আপনার পুরো হোটেলটা। আসবেন, এখানে আসলে সময় নিয়ে আসবেন, ভালো লাগবে। তো আর বেশি কথা বল না বলি, আমরা খাইতে থাকি, আর ততক্ষণ আপনারা টাইম ল্যাপস এনজয় করেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লিপে। আচ্ছা, আমরা এই তো খাবার দাবার শেষ করলাম। দোকানের নাম হচ্ছে বিয়ানবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে মেইনলি তিন প্রকার হাঁসের আপনার হচ্ছে কালাভুনা পাবেন, সবাই খাচ্ছে বলতে গেলে। তো আমরা এখানে ফার্স্ট টাইম আসছি, জানি না ভিডিওটা কেমন লাগছে, যেহেতু আমি ফুড ব্লগ কখনো করি নাই, অলওয়েজ আমি ট্রাভেল ব্লগ করি, বাট ফুড ব্লগটা ট্রাই করলাম। কারণ এখানকার খাবারটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। আপনারা এখানে আসেন, ভালো লাগবে, কারণ এই হাঁসের কালাভুনাটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, বিশেষ করে আমি রাজশাহীতে পাওয়া যায় তো এটা আমি জানতাম না। আমি খোঁজখবর নিয়ে দেখি যে এখানে পাওয়া যাচ্ছে, তাই এখানে চলে আসলাম। তো অলওয়েজ গরুর কালাভুনা খাওয়া হয়েছে, বাট হাঁসেরটা একটু আলাদা, টেস্টটা আলাদা। আপনারা আসেন, আসলে ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের খাইতে। তো চলেন, সামনে যে কথা হচ্ছে এখানে প্রচুর ভিড়, এখানে আর কথা না বলে। তো ওকে, আমরা এই তো ওই বিয়ানবাড়ি না ভাই, হ্যাঁ বিয়ানবাড়ি ফুড অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা এই তো আপনার হচ্ছে রাজহাঁসের কালাভুনা খেয়ে আমরা এই তো বাসা থেকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাইকটা আছে, আমি সিটি এটা কত 80। তো আলহামদুলিল্লাহ সব মিলাই খাবারটা খুব ভালো ছিল, আর আমার লাইফের ফার্স্ট আপনার হচ্ছে ফুড ব্লগ বলতে পারেন। জানি না কেমন হয়েছে, আমি চেষ্টা করছি সুন্দরে কিছু করার জন্য, আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য। তো আপনারা আসেন এখানে, এই জায়গায় এসে খেয়ে যান, গ্রামের একটা পরিবেশ পাবেন, দুই পাশে আপনি হচ্ছে সরিষার ক্ষেত পাবেন, সব মিলাই আলহামদুলিল্লাহ খুব ভালো। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চলতে থাকুন মিস্টার স্যাপ ট্রাভেলের সঙ্গে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।